বাবার সঙ্গে দু মিনিট কথা বলার সুযোগ পেলেন আরিয়ান খান। মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর এই প্রথম তাদের কথা হয়েছে বলে জানা গিয়েছে। এনসিবি সূত্রের খবর, আধিকারিকরা তাকে জেরা করার সময় বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন 23 বছর বয়সী তারকা সন্তান। জেরার সময় আরিয়ান জানিয়েছেন 4 বছর ধরে তিনি মাদক নিচ্ছেন। সোমবার তাকে আবারও আদালতে তোলা হবে, সোমবারই তার জামিনের জন্য আবেদন করা হবে। মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর মাদক পার্টি থেকে সোমবার রাতে আরিয়ানসহ 8 জনকে আটক করে এনসিবি। রবিবার বিকেলে মাদককাণ্ডে গ্রেফতার করা হয়েছে শাহরুখ পুত্রকেও। তার সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও 2 জন, মুনমুন ধমেচা এবং আরবাজ শেঠ মার্চেন্ট। আপাতত এনসিবির হেফাজতে রয়েছেন তারা। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানা প্রকাশ পেয়েছে দ্য নিউ ইন্ডিয়ান সংবাদ মাধ্যমে। সেখানে আরিয়ান নিজের হাতে কলম দিয়ে লিখেছেন, আমাকে কেন গ্রেফতার করা হয়েছে তা আমি বুঝতে পেরেছি, আর আমার পরিবারের সদস্যদের ফোন করে আমি সেটা জানিয়েছি। নিচে আরিয়ানের সই। শাহরুখের ছেলেকে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টান্সেস আইনের আওতায় গ্রেফতার করা হয়েছে। আরিয়ানের গ্রেফতারি পরোয়ানায় লেখা রয়েছে, 13 গ্রাম কোকেন, 21 গ্রাম চর্স, 22টি ANDM বৌরি এবং নগদ 1,33,000 টাকা উদ্ধার হয়েছে মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরীর টার্মিনাল থেকে।